রকমের সুযোগ কোটি কোটি সুযোগ রব্বুল আলামিন আমাদেরকে প্রতিকূল পরিস্থিতির ভিতরে আল্লাহের ঘরে এসে বসার মতো নামাজের জন্য ঐক্যমান থাকার জন্য যে অধিকারী সুযোগ করে দিলেন, আমরা সকলের অন্তর থেকে জবান খুলে সেই মহান অধিকারীর দরবারে আলিশানে কালিমাতে শুকর আদায় করে দিই। আলহামদুলিল্লাহ, ব্যবস্থা রাখেন নাই, আল্লাহ পাক এগুলো শূন্যের উপরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ,
নিদর্শন আমরা দেখতে পাই। সূর্য হলো প্রথম আকাশের নিচে দুরন্ত অবস্থান লাভ করেছে। সুবহানাল্লাহ ইয়া বিহামদি, কারণ এটা তো আশ্চর্যজনক বিষয় নয়। এখন আমরা আলোচনা করব এই যুবকরা যে হিজরত করলো, কি করলো হিজরত, কি বাসাবার জন্য, ইমান বাসাবার জন্য, ইমান বাসাবার জন্য যে এই যুবকরা হিজরত করলো, এই যুবকদের একজন আরেকজনের সাথে কোনো পরিচয় ছিল না, তাহলে পরিচয় ছিল না, কিন্তু ইসলাম তাদেরকে পরিচয় করে দিয়েছে। সুবহানাল্লাহ, আমরা একজন আরেকজনকে কেন ভালোবাসি, রাষ্ট্র পরিচালনা করবেন, যে শাসক
ভালোবাসে আল্লাহর জন্য,
কঠিন শব্দে ভালোবাসা জানি ইমাম শব্দে যদি আগে করে থাকে আল্লাহর কাছে মাপ চেয়ে দিবে সব সময় ন্যায়ের পক্ষে থাকতে হবে এটাই ইমানের দাবি কথা বলি না সম্পর্ক রাখে কার জন্য সম্পর্ক ছিন্ন করে কার জন্য আল্লাহ নাম্বার পাঁচ ওরা জন আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া
আমার কথা আপনার কথা সবাই কথা বলতেছি, ইচ্ছা অনিচ্ছা কি হয়ে যায়,
আব্বার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বার নাম কি? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মিশরের গভর্নর ছিলেন, কিন্তু আব্বার আগে ছিলেন মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ, আব্বার আগে ছিলেন মুসলমান। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস সম্পর্কে আপনারা জানেন, মিশরের গভর্নর থাকাকালীন মিশরের নীল কি হইল সেটাই নিল, কোনো হানি নেই। ওদের সিস্টেম ছিল, মিশরের লোকজন যখন নীল লাভ শুনিয়ে যেত তখন কি করত, একজন মানুষকে বলি দিত, বলি নারীদের কি যেরকম আমাদের সমাজে এখন সর্ব সর্বভাবে সব দিক থেকে নারী নির্যাতনের শিকার হয়েছে, বলত পুরুষে নারী নারী তৎকালও একই অবস্থা ছিল, নারীকে বলে দিত অনেক সময় পানি আসবো অনেক সময় আসবো। আমাদের তো পানির দরকার আছে, আমাদের ফসল শেষ হয়ে যাচ্ছে, আমাদের জমিতে আমরা ফসল ফলাচ্ছি না, আমাদের কেজুর গাছগুলো শুকিয়ে যাচ্ছে, আমাদের গরুগুলো পানির অভাবে তাদের বাচ্চাগুলো দুগ্ধ পাচ্ছে না, আমাদেরকে পানির ব্যবস্থা করে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার কাছে চিঠি লিখেন, খলিফার নাম কি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। খলিফার কাছে চিঠি লিখলেন যে মিশরের নীল নদে পানি নাই, শুকিয়ে গেছে না, শুকিয়ে যাওয়া এক কথা, আর পানি না থাকা একদম ফেটে গেছে। দেখেন সিটি পাওয়ার পরে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিটি লিখলেন নীল নদের কাছে। সুবহানাল্লাহ, কার কাছে লিখলেন? নীল নদের কাছে। এটা বলে তো নীল নদ কথা বলতে পারবে, নীল নদ কথা বলতে পারবে? পৃথিবীর সকল ইতিহাস বিজ্ঞান মুসলিম অমুসলিমরা এটা সন্দেহ করে রেখেছে, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিটি লিখলেন নীল নদের কাছে, ওহে নীল নদ যদি লাও তাজরি লাও তাজরি যদি তুমি প্রবাহমান হও, মিন হিন্দি কি তোমার পক্ষ থেকে প্রবাহমান হও, আমি তোমাকে বলবো তুমি কেউ পর্যন্ত আর প্রবাহমান হওয়ার দরকার নেই। সিনি ইলেকট্রন, তুমি যদি নিজের পক্ষ থেকে প্রবাহমান হও, তোমার কাছে যদি পানি আসে তাহলে কেউ পর্যন্ত তোমার মতো নিজের পানির দরকার। আর যদি তুমি হুকুমে যদি তুমি প্রবাহমান হও, মানুষরা কষ্ট করতেছে, আশাজিনের মাওলাই কালিমের হুকুমে যদি প্রবাহমান হও, আমার সিটি পাওয়ার সাথে সাথে তুমি যেন আল্লাহর হুকুমে প্রবাহমান হয়ে যাও। তুমি যদি নিজের ইচ্ছা প্রবাহমান হও তোমার আর প্রবাহিত হওয়ার দরকার, আর তুমি যদি আল্লাহর ইচ্ছা প্রবাহিত হও, মানুষ কষ্ট করতেছে আল্লাহর হুকুমে প্রবাহমান হয়ে যাও। আমরা তো লাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি নিয়ে লোকদেরকে নিয়ে চিঠিটা দিয়ে ঘাটার ঘাটলের ভিতরে দিয়ে উপরে আসার আগে আগে নীল নদ পানিতে সয়লাব হয়ে গেল। সুবহানাল্লাহ, আজ পর্যন্ত নীল নদের 1 ইঞ্চি পরিমাণ পানি শুকায় না। মানুষ সেরকম তাদের জবান ছিল সেরকম, আর আমরা মানুষ হয়েছি 100 নম্বরের নিচে, আমাদের জবানের বের হব। এই হচ্ছে আব্দুল ইবনে আমর ইবনুল আস, এই হাদিসটা ওনার আপা ওনার আমরা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নিকৃষ্ট একটি স্বভাব,
সেটা হচ্ছে আমি আমার কথা বলতেছি, আপনারা আমার থেকে ভালো, আমি আরেকজনের দল বেশি দিই। পরামর্শ যদি আমার কষ্টটা আমি ঠিক মতো দেখতাম, সকল মানুষকে আমার কাছে আমার থেকে দামি মনে হতো, কথা দেখবি না। এই জন্য আমরা কি চিন্তা করবো যে আমি সর্বনিকৃষ্ট মানুষ, বলেন আমি সর্বনিকৃষ্ট মানুষ, তাহলে একটা মানুষকে আপনি কি করতে পারবেন, সম্মান দিতে পারবেন। সর্বোৎকৃষ্ট মুসলমান, সর্বশ্রেষ্ঠ মুসলমান ওই ব্যক্তি তার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আর সর্বোৎকৃষ্ট হিজরতকারী ওই ব্যক্তি তার যে গুণা থেকে নিজেকে কি করে বিরত রাখে, গুণা থেকে নিজেকে কি করে বিরত রাখে, সেই গুণা প্রকাশ্যে হোক গোপনে হোক যেভাবে হোক। এখন তো আমাদের সমাজে গুণা কি প্রকাশ্য হয় না গোপনে হয়? প্রকাশ্য হয়, বাধা দেওয়ার মতো পরিস্থিতি আমাদের অনুকূলে না প্রতিকূলে? প্রতিকূলে, আমাদের অনুকূলে না। ইনশাআল্লাহ আগামী জুমাতে করব, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।